প্রিয় দর্শক আসসালামু আলাইকুম ক্যারিয়ার স্কুল বিডির পক্ষ থেকে আবার আপনাদের স্বাগত জানিয়ে শুরু করছি আমাদের আজকের আলোচনা আমাদের আজকের আলোচনার বিষয় হচ্ছে আপনারা যারা বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষার প্রস্তুতি নিচ্ছেন তাদের জন্য বাছাই করা কিছু সাধারণকে নিয়ে তো আপনারা যারা এখন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন আর আপনারা যদি এটি আর্টিকেল আকারে পেতে চান তাহলে আপনারা আমাদের ওয়েবসাইট ডাব্লিউ ডাব্লিউ ডট ক্যারিয়ার স্কুল বিডি ডট কম থেকে পেতে পারেন তো চলুন শুরু করা যাক ময়নামতির প্রাচীন নাম রোহিতগিরি বাংলাদেশের জাতীয় দিবস ছাব্বিশ মার্চ বাংলাদেশের মুক্তিযুদ্ধে প্রধান সেনাপতি ছিলেন জেনারেল মোহাম্মদ আতাউল গনি উসমানি ঢাকাকে সর্বপ্রথম বাংলার রাজধানী করা হয় ষোলশ সালে শিল্পী জয়নুল আবেদিনের সংগ্রহশালাটি অবস্থিত প্রাচীন চন্দ্রদ্বীপের বর্তমান নাম বরিশাল গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের মনোগ্রামে মোট তারকা চিহ্ন রয়েছে চারটি নদী গবেষণা ইনস্টিটিউট অবস্থিত হারুকান্দি ফরিদপুর লাহোর প্রস্তাব উত্থাপন করা হয় উনিশশো সালে বিশ্বের শীর্ষ অভিবাসীর দেশ ভারত জাতিসংঘ জলবায়ু পরিবর্তন সম্মেলন বা কোপ টোয়েন্টি অনুষ্ঠিত হয় কাতোভিস পোল্যান্ড দুই সালে উদ্ভাবনী শহরের তালিকায় বিশ্বের শীর্ষ শহর টোকিও জাপান নীলাদ্রি লেক অবস্থিত টেকেরঘাট তাহিরপুর সুনামগঞ্জ চিরস্থায়ী বন্দোবস্ত প্রবর্তন করেন লর্ড কর্নওয়ালিস দুই সালে বৈশ্বিক রেমিটেন্স আহরণে বাংলাদেশের অবস্থান নবম বাংলাদেশে মোট জাতীয় মহাসড়ক রয়েছে আটটি বাংলা একাডেমির বর্তমান মহাপরিচালক হাবিবুল্লাহ সিরাজি দেশের সর্বশেষ নদীবন্দর মেঘাইঘাট নাটোয়াপাড়া সিরাজগঞ্জ ইলিশের ষষ্ঠ অভয়াশ্রম অবস্থিত বরিশাল বর্তমানে বিশ্বে বাংলাদেশের মিশন রয়েছে আটান্নটি দেশে দুই হাজার উনিশ সালে একুশে পদক লাভ করেন একুশ জন বর্তমানে বাংলাদেশের ইউনিয়ন পরিষদের সংখ্যা চার হাজার পাঁচশো একাত্তরটি দেশের প্রতিটি ইউনিয়ন পরিষদে গ্রাম পুলিশ রয়েছে জন করে দেশে তেল গ্যাস অনুসন্ধানে মোট ব্লক রয়েছে আটচল্লিশটি তেল গ্যাস অনুসন্ধানে বঙ্গোপসাগরে ব্লক রয়েছে ছাব্বিশটি ষষ্ঠ বাংলাদেশ প্রিমিয়ার লিগ দুই হাজার চ্যাম্পিয়ন হয় কুমিল্লা ভিক্টোরিয়ান্স দুই সালে কবিতায় বাংলা একাডেমি পুরস্কার লাভ করেন কাজী রোজি বাঙালি জাতির প্রধান অংশ যে মূল জাতিগোষ্ঠীর অন্তর্ভুক্ত অস্ট্রিক ঢাকার লালবাগের দুর্গ নির্মাণ করেন শায়স্তা খান মাস্টারদা সূর্য সেন চট্টগ্রামে অস্ত্রাগার লুণ্ঠন করেন আঠারো এপ্রিল উনিশশো সর্বদলীয় কেন্দ্রীয় রাষ্ট্রভাষা সংগ্রাম পরিষদ গঠিত হয় তিরিশ জানুয়ারি উনিশশো সালে বঙ্গবন্ধুর উনিশশো সালের সাত মার্চ ভাষণের সময় পূর্ব পাকিস্তানে যে আন্দোলন চলছিল অসহযোগ আন্দোলন আগরতলা ষড়যন্ত্র মামলার মোট আসামির সংখ্যা পঁয়ত্রিশ জন ইশাখার রাজধানী ছিল সোনারগা সুন্দরবনের যত শতাংশ বাংলাদেশের ভৌগোলিক সীমার মধ্যে অবস্থিত শতাংশ বাংলাদেশের সংবিধানে এখন পর্যন্ত সংশোধনী আনা হয়েছে সতেরো বার বৈশ্বিক অভিবাসন চুক্তি স্বাক্ষরিত হয় দশ ডিসেম্বর দুই হাজার আঠারো মারাকেস মরক্কো বৈশ্বিক সন্ত্রাসবাদ সূচকের শীর্ষ দেশ ইরাক বিশ্বে অস্ত্র বিক্রয়ে শীর্ষ দেশ যুক্তরাষ্ট্র গ্রিন গ্যাস নিঃসরণের শীর্ষ দেশ চীন বাংলাদেশে নিযুক্ত ভারতের হাইকমিশনার রিভা গাঙ্গুলি দাস স্বাধীন ভারতে কলকাতার প্রথম মুসলিম মেয়র ফিরহাদ হাকিম বিশ্ব বাংলা গেট অবস্থিত কলকাতা ভারত ইউনেপের বর্তমান নির্বাহী পরিচালক ইঙ্গার অ্যান্ডারসন বর্তমানে বিশ্বে প্রচলিত ভাষার সংখ্যা সাত হাজার একশো এগারোটি পামওয়েল উৎপাদনে শীর্ষ দেশ ইন্দোনেশিয়া অ্যালুমিনিয়াম উৎপাদনে বিশ্বের শীর্ষ দেশ চীন বিশ্বের বৃহত্তম শিবির অবস্থিত কুতুপালং কক্সবাজার দুই হাজার সালের বৈশ্বিক মেধা প্রতিযোগিতা সূচকে শীর্ষ দেশ সুইজারল্যান্ড নাগানো কারাবাক অঞ্চল নিয়ে বিরোধ আছে আজারবাইজান ও আর্মেনিয়ার মধ্যে কিউবায় ক্ষেপণাস্ত্র সংকটের সময় যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ছিলেন জন এফ কেনেডি বিশ্বের কার্বন প্রভাবমুক্ত প্রথম দেশ ভুটান যে দেশের মহিলারা সর্বপ্রথম ভোটাধিকার লাভ করে নিউজিল্যান্ড যে পরিষদের সুপারিশ ক্রমে জাতিসংঘের নতুন সদস্য গ্রহণ করা হয় নিরাপত্তা পরিষদের সর্বপ্রথম নোবেল পুরস্কার পাওয়া মুসলিম ব্যক্তিত্ব আনোয়ার সাদাত অক্সফাম এর সদর দপ্তর লন্ডন বিশ্বের প্রথম মেগাসিটি টোকিও জাপান ইন্টারপোলের সদর দপ্তর অবস্থিত লিও ফ্রান্স ফিলিস্তিনিদের মাতৃভূমিতে ইসরায়েল রাষ্ট্র প্রতিষ্ঠিত হয় ১৯৪৮ সালে পশ্চিম তিমুরের বর্তমান মর্যাদা ইন্দোনেশিয়ার পূর্বনুষা তেরেঙ্গা রাজ্যের অংশ হিসেবে ক্রিমিয়ার সংখ্যালঘু তাতার সম্প্রদায় যে ধর্মাব্বলী ইসলাম আনসার দিন যে দেশের বিদ্রোহী দলের সামরিক সংগঠন সুয়েজ খাল যে দুটি সাগরকে যুক্ত করেছে লোহিত সাগর ও ভূমধ্য সাগর আন্তর্জাতিক পরিবেশ দিবস পালিত হয় পাঁচ জুন গ্রিনিস মান সময়ের সঙ্গে বাংলাদেশের সময়ের পার্থক্য ছয় ঘন্টা ভারতের যে রাজ্যের রাজধানী ইসফল মণিপুর পৃথিবীর গভীরতম হ্রদ বৈকাল হ্রদ ভূমধ্য সাগরীয় দ্বীপ লেসবস যে দেশের গ্রিস উইঘুর মুসলিম সম্প্রদায় বসবাস করে চীনের জিনজিয়াং প্রদেশে কান্ট্রি অফ কোপার হিসেবে খ্যাত জাম্বিয়া জনসংখ্যার ভিত্তিতে বিশ্বের বৃহত্তম মুসলিম রাষ্ট্র ইন্দোনেশিয়া সদর দপ্তর অবস্থিত জেনেভা জুলিয়াস সিজার যে কারণে বিখ্যাত রোমান সম্রাট হিসেবে তো বন্ধুরা এই ছিল আমাদের আজকের আয়োজন আমাদের পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে এখানে শেষ করছি ধন্যবাদ